সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিছুই বলেন ভাই এখানকার বাসগুলো কিন্তু সেই মানে অসাধারণ এক একটা বাস মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে কোনো কোম্পানি যদি এরকম বাস নামাইতো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এবারের উমরাহ সফরের মক্কার দ্বিতীয় ভিজিটের আজকের এই দ্বিতীয় দিনে গতকাল ছিল আমাদের মক্কায় সেকেন্ড টাইম ভিজিটের প্রথম দিন আর গতকালকে আমরা তায়েফ গিয়েছিলাম যেটার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমি আসলে আমাদের মক্কায় দ্বিতীয় দিন কিভাবে কেটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আজকে আসলে আমি আমার আম্মাকে নিয়ে মসজিদে আয়েশাতে যাব এবং আম্মাকে নিয়ে একটি উমরাহ করব সেই সাথে মক্কায় আসলে দ্বিতীয় দিনে আমাদের সেকেন্ড ভিজিটে কেমন কেটেছে সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হচ্ছি সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করেছি আলহামদুলিল্লাহ ফজরের নামাজের আগে এখন তাহাজ্জুদের আজান হয়েছে কিছুক্ষণ আগে তারপরেও দেখতে পাচ্ছেন যে মানুষ কানায় কানায় ভরে গেছে একদম সব জায়গায় মানুষ কানায় কানায় ভরে গেছে অনেকে হেরেমে ঢুকতেছে এই গেটগুলো বন্ধ হয়ে গেছে ওই গেট দিয়ে ঢুকতেছে অনেকে এখানেও মানুষ ভরে গেছে তো আমি এখান থেকে ঢুকে কোনো এক জায়গায় বসে ইনশাল্লাহ নামাজ আদায় করব তাহাজ্জুদের সময় আমরা মসজিদুল হারামে এসেছি কিন্তু তারপরেও কানায় কানায় মানুষ এবং মুসল্লিতে ভরপুর ছিল যার কারণে মসজিদুল হারামের একদম কাবা চত্বরের যে আঙিনা আছে সেটার মধ্যে আর আমরা আসলে ঢুকতে পারিনি জায়গার হচ্ছিল না আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না নিচ থেকে এবং উপরে গিয়েও আমি দেখে এসেছি তেমন একটা জায়গা ছিল না সেজন্য আমরা আসলে মসজিদুল হারামের বাইরে বা মসজিদুল হারামের আঙিনার মধ্যেই যে জায়গাটা ক্লক টাওয়ারের সামনে সেখানে বসেছি তসবিহ তাহলিল করছি ফজরের নামাজের যে আজান আছে সেই আজানের অপেক্ষা করছি এবং সুন্দর সুন্দর সেই দৃশ্যগুলো দেখছি যেগুলো ছোট থেকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখে এসেছি যে মসজিদুল হারামে মানুষ রহমতের ছায়াতলে নামাজ আদায়ের জন্য যে অপেক্ষা করে সেই অপেক্ষায় অপেক্ষমান এখন আমিও তো আমরা আসলে ফজরের নামাজ পড়তে আসার সময় তাহাজ্জুদের সময় এখানে আসার সময় আমরা আসলে জমজমের পানিটা যেই বটলে করে নেই সেই বোতলটা নিয়ে এসেছিলাম বাট নামাজের আগে আমাদের ভরা উচিত ছিল কারণ নামাজের পরে প্রচুর পরিমাণে ভিড় লেগে যায় এবং অনেক মানুষ এখানে এসে থাকে পানি নেওয়ার জন্য যার কারণে আমাদের পানি নিতে একটু অপেক্ষা করতে হয়েছিল তো আমরা জমজমের পানি নিলাম এতক্ষণ সকাল থেকে অনেক অনেকক্ষণ অপেক্ষা করেছি এখানে প্রচুর ভিড় ছিল তো ভিড় থাকার কারণে আমরা একটু দেরিতে নিয়েছি আর কি পানিটা এখন একদম সকাল হয়ে গেছে চলো আম্মা বসো How much? 5 riyal. 5 riyal, that's real. It's not that's real. Add 5 riyal. Add 5 riyal, 5 riyal. That's real. One. Huh? Why here? Dana. Dana.
আরওয়ার আম্মা কবুতরদেরকে দানা দিচ্ছে অনেক কবুতর মাশাআল্লাহ নিবা না নাও এত জোরে দিলে তো চলে দেব আরে এত জোরে দিলে তো আসবো না কাছে তুমি সামনে গিয়ে দাও আম্মা একটাও নাই লইরো না লইরো না তো এখন আমি জোহরের নামাজের জন্য যাচ্ছি তো আজকে আবার আমরা একটু হোটেল চেঞ্জ করেছি কারণ আমরা মদিনা থেকে এসে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের পরিস্থিতি খুব বেশি একটা ভালো ছিল না সেজন্য আজকে আবার আমরা হোটেল চেঞ্জ করে আমরা প্রথম মক্কায় যে হোটেলে ছিলাম সেই হোটেলে এসেছি
সো জোহরের নামাজের আজান হয়ে হয়ে যাবে এখনই, সেজন্য আমি বের হয়ে যাচ্ছি। আর আম্মা তামান্না তারপরে ওরা একটু বেশি টায়ার্ড, অনেক বেশি ঠিক আছে, মদিনা থেকে এসে গতকালকে তায়েফে গিয়েছে, তো এই জন্য এখন আর ওরা যাচ্ছে না আমার সাথে। আসর মাগরিব প্রচন্ড রোদ উঠেছে, ছবিতে বোঝা না গেলেও বা ক্যামেরাতে ভিডিওতে বোঝা না গেলেও তাপমাত্রায় বোঝা যাচ্ছে। তবে যে কদিন আমরা মদিনায় ছিলাম, মদিনার তুলনায় এখানকার তাপমাত্রাটা অনেক কম মনে হচ্ছে আমার, বিশেষ করে আমরা যে সময়টাতে এখন এসেছি সেপ্টেম্বর মাস, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 23 তারিখ। লিফট ওঠারটা এখন বন্ধ কেন বসতেছি না, নামারটা চালু আছে, নামাজের সময় হয়ে গেছে, সম্ভবত একসাথে অনেক মানুষ উঠবে, তারপর হুড়োহুড়ি করে ইন্নাইল্লাহ একজন পড়ে যেতে চাইছিল পুরো মানুষ, এই জন্য বন্ধ করে রেখেছে আর কি। তো মসজিদুল হারামের ঢুকতে এই যে এই গেটটার এদিক দিয়ে একদম এই পাশেই কিন্তু পানি আছে, আপনারা যারা পানি নিয়ে যেতে চান এখান থেকে, খাবার পানি এখান থেকে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু জমজমের পানি না, জমজমের পানি যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একদম হেরেম শরীফের মসজিদুল হারামের যে আঙিনা কাবা চত্বরের সেই আঙিনার পাশেই আছে জমজমের পানির ব্যবস্থা আছে, সেখান থেকে নিতে পারবেন। তো আমরা যে কয়দিন আসলে মক্কায় ছিলাম এবং এখন যে কয়দিন আছি, তারপরে মদিনায় যে কয়দিন ছিলাম, আমরা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় 99% বলা যায়, আমরা জমজমের পানি খেয়েছি আলহামদুলিল্লাহ, একামত দিয়ে দিয়েছে। এত বেশি রোদ যে তাকাতে পারতেছি না, আল্লাহু আকবার। এই যেই পাঁচটা পর্যন্ত রোদ দেখা যাচ্ছে মসজিদে হেরামের, আমি এই গেটটা দিয়ে নিচে গিয়ে তারপর নামাজ পড়েছি এবং কোরআন তেলাওয়াত করলাম, এরপরে এখন বের হলাম। তো ওই গেটটা থেকে ধরে একদম এই পর্যন্ত রোদের যে ছায়াটুকু দেখা যাচ্ছে, এই ছায়াটুকু পর্যন্ত আসতে আমি 1 সেকেন্ডের জন্য চোখ খুলতে পারিনি, এত পরিমাণের রোদের প্রখরতা, এত পরিমাণের রোদের চাপ, ঠিক আছে, মানে ভাই বাংলাদেশে কিসের রোদ, সেই রোদের কিছুই না এটা। তবে এখানে রোদটা থাকলেও বাংলাদেশের রোদে আমরা যে পরিমাণ আসলে মানে বাংলাদেশের গরমটা যে পরিমাণ আমরা কষ্ট পাই, সেই পরিমাণের কষ্ট মক্কার রোদে ওরকম নাই, অনেক প্রখরতা মানে তাকানো যায় না। তবে আপনি যদি সানগ্লাস পরেন এটার কারণে যে খুব বেশি শরীরে ইয়ে হচ্ছে মানে গরম লাগতেছে এমন কোনো কিছু না, আমার কাছে যেটা ফিল হয়েছে আর কি, এখন এক একজনের কাছে এক এক রকম ফিল হইতে পারে, এটাই স্বাভাবিক। এই যে এখন আবার রোদের মধ্যে ঢুকবো, রোদে ঢুকলে আমি তাকাতেই পারতেছি না ভাই, আমার এটা অ্যান্টি রিফ্লেকশন সানগ্লাস, তারপরেও আমি অল্প একটু তাকালেই অবস্থা খারাপ হয়ে যায়, আমি একটু দেখি একটু চলি আবার একটু দেখি আবার একটু চলি, এরকমভাবে চলতে হয় আমার। তো দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে অনেকেই নেমে যাচ্ছে,
যার যার হোটেলে যাবে, আবার হয়তো বা দুপুরে খাবার দাবার খাবে, তারপরে আবার মানে সালাতের জন্য চলে আসবে। তো এখানে আসরের সালাত হচ্ছে আজকের সময় মতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 3:38, আর জোহরের সালাত আদায় করলাম 12:13। তো এখানে হচ্ছে নামাজের পরে আমাদের বাংলাদেশে যে পরিমাণ আসলে গ্যাপ হয় বা যে পরিমাণ গ্যাপ দেয় আধা ঘন্টা 40 মিনিট কখনো কোনো কোনো নামাজের ক্ষেত্রে, আবার কোনো কোনো নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে 15 মিনিট এরকম গ্যাপ দেয়। এইখানে হচ্ছে আজানের একদম পরপরই বেশি সময় নেয় না, অল্প কিছু সময় নেয়, শুধুমাত্র মানে ইমাম মুয়াজ্জিন এবং যারা আছে মানে কাতার টাতার ঠিকঠাক করতে যতটুকু সময় লাগে আর কি, কাতার আগে থেকেই হয়ে থাকে, তারপরেও জাস্ট ইমাম মুয়াজ্জিন তারা দাঁড়াতে যে সময়টুকু লাগে আর কি একামত দিতে, এরপরেই শুরু হয়ে যায় সালাত। এই হচ্ছে বিষয় আর কি। তো এখন আমি ইনশাআল্লাহ হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে তারপরে খাবার দাবার খাবো, আর তারপর আবার আসরের সালাত আদায় করার জন্য চলে আসব। তো মসজিদুল হারামে আসলে আপনারা অবশ্যই ট্রিকি ওয়েতে চেষ্টা করবেন বেশি বেশি আমল করার। আল্লাহ যেন আমাকে আপনাকে অনেক বেশি তৌফিক দান করেন, সবার জন্য দোয়া রইল। বেশি বেশি চেষ্টা করবেন দুরুদ পাঠ করার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি সালাত আদায় করার, কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বার মানে বলেছেন বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে বিভিন্ন সাহাবায়ে আজমাইন সেই হাদিসগুলোকে বর্ণনা করেছেন যে মসজিদুল হারাম এ যদি আপনি এক অক্ত বা এক রাকাত সালাত আদায় করেন তাহলে সেটা 1 লক্ষ রাকাত সালাত অন্য মসজিদে আদায় করার সমপরিমাণ ধরা হয় আর কি। তো বুঝতেই পারছেন যে 1 লাখ রাকাত নামাজ আপনি অন্য জায়গায় পড়লে যেই সওয়াবটা পেতেন সেটা এখানে 1 রাকাত পড়লেই পাবেন, সুবহানাল্লাহ। এবং অনেক অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে শুধু সালাতই নয়, এখানে আপনার যেই আমলগুলো করা হয় সেই আমলগুলো একইভাবেই গণ্য করা হতে মানে হয়। তো তার মানে হচ্ছে আপনি এখানে যদি আমরা অনেকেই জানি যে কোরআন শরীফের একটা হরফ পড়লে 70 নেকি বা 700 নেকি পাওয়া যায়, তো সেইটাকে যদি আপনি 1 লাখ দিয়ে গুণ করেন তাহলে বুঝতেই পারছেন, আমি ধরে নিচ্ছি যদি 700 নেকি পাওয়া যায় ঠিক আছে 10 গুণ করে, তাহলে সেই 700 নেকিকে যদি আপনি এবার একটা হরফ আপনি যদি মসজিদের হারামে বেশি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা 7 লাখ হরফ পড়ার যে সওয়াবটা আপনি পেতেন সেই সওয়াবটা আপনি পাবেন, সুবহানাল্লাহ তাআলা। তো এই জন্য চেষ্টা করবেন, আমিও চেষ্টা মানে আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিচ্ছে চেষ্টা করছি ফ্যামিলি নিয়ে এসে যতটুকু সম্ভব। তো আপনারাও চেষ্টা করবেন যে যেহেতু এখানে এসেছেন এই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর অন্যান্য দেশে যখন আপনি ঘুরবেন বা অন্যান্য দেশে সফর করবেন তখন সেই সফরগুলো আপনার সফরের উদ্দেশ্য হতে পারে, কিন্তু এই সফরগুলো যেন আমলের উদ্দেশ্য হয়। আমি নিজেও মানে আমলদার ব্যক্তি নাই, মানে আল্লাহ যেন আমাকে আপনাদের সাথে আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে যেন বেঁচে থাকার। আর যা কিছুই বলেন ভাই, এখানকার বাসগুলো কিন্তু সেই মানে অসাধারণ, এক একটা বাস মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে কোনো কোম্পানি যদি এরকম বাস নামাইতো, অথবা যদি বাংলাদেশের সরকারি বাংলাদেশ গভর্নমেন্ট যদি সরকারি কিছু স্পেশাল সার্ভিস এরকম রাখতো শুধুমাত্র যারা এফোর্ড করতে পারবে তারা সেগুলোতে উঠবে। আমার কাছে খুব অন্তরে চায় যে এমন জিনিসগুলো যদি আমাদের দেশে হতো, এদের সেবা, তারপরে হচ্ছে গাড়ির ধরন, তারপরে গাড়ির ইন্টেরিয়র ডিজাইন এবং সব কিছু নিয়মকানুন সত্যি অসাধারণ লাগে আমার। তো আরোয়া গতকালকে এই গাড়িগুলো দেখতেছিল আর বলতেছিল যে আচ্ছা বাংলাদেশের গাড়ির চামড়া ছিল, কিন্তু সৌদি আরবের গাড়ির চামড়া ছিল না কেন? চামড়া ছিল মানে বাংলাদেশে আপনি দেখবেন যে তুরাক বাস, তারপর হচ্ছে বলাকা,
ওইগুলোর অনেক চামড়া টামড়া ছিলে থাকে সত্যি, যেটা আর কি দেখা গেছে রং টং এগুলো উঠে থাকে। কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ি এত হাইফাই, ও মাই গড, মানে সত্যি এক একটা গাড়ি দেখবেন আর আপনার কাছে মনে হবে যে ওফ বাসায় নিয়ে যাই, ঠিক না? আমার হোটেল এইখানেই এই পাশে। জোহরের সালাত আদায় করে আমি চলে এসেছি আমাদের হোটেলে, এবং হোটেলে যাব খাবার দাবার খেয়ে আম্মাকে নিয়ে ওমরার জন্য বের হব। আসলে লেখাপড়া করছিলাম মাদ্রাসায়, হাফেজ হইছি, দাওরাও শেষ করছি 2019 সালে। তো বাড়ি আপনার ছাত্র জীবনটা কাটছে ম্যাক্সিমাম সময় না মাদ্রাসায় কাটছে, অর্থাৎ মাদ্রাসায় যে লেখাপড়া শেষ করে আসছি, অর্থাৎ মাদ্রাসায় বইরা মক্কা মদিনার অনুভব করার যে বিষয়টা ওইটা আমাদের সাথে আরো বেশি কি অনুভব করবো কিনা ওইটা মনে হয় দিল থেকে একটা টান কাজ করে। অবশ্যই অবশ্যই টান, মানে এই যে এখনো যেমন আয়েশা মসজিদ যাচ্ছি, এই আয়েশা মসজিদ যাওয়ার পথে কিন্তু অনেক ইতিহাস মনে হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আসছে কেমনে গেছে, কত কষ্ট করছে, আমরা তো কত যানবাহন আমাদের সহজে চলে যাচ্ছে খালি। মদিনা যাওয়ার সময় এই জিনিসটা বারবার মানে চোখে ভাসতেছিল আর মানে চোখ পানিতে পড়ে যাচ্ছে যে আমরা কত সহজে মানে 4-5 ঘন্টা চলে যাইতেছি, রাসূলুল্লাহ ইসলাম কখনো পায়ে কখনো উঠে চড়ে কত কষ্ট করে গেছে এই গরমের মধ্যে, আমরা এসি বাসে করে চলে যাচ্ছি, এসি গাড়িতে চলে যাচ্ছি। এই যে প্রথমত কিন্তু রাস্তার মধ্যে জাবালের সুর পড়ে, এটা আমাদের বাসার খুবই কাছে, আসলে জাবালের সুরটা প্রতিদিন দেখা। এই যে দেখেন একটা, যেমন আপনি যুবক মানুষ 25-35 বছর একজন যুবকের এই পাহাড়টা উঠতে উঠতে আর নামতে 2.5-3 ঘন্টা সময় প্রয়োজন। আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে 44°C, এটা হচ্ছে এখন তাপমাত্রা, তা দিনের দিনে কেমন ছিল, রাত্রে হয়তো 3-4°C কম এর বেশি না, মানুষ আসে আমি দেখি যে মানে আমি কিছু কিছু মানুষের ফলো আপ করি মাঝে মাঝে, দেখি যে হোটেলে আসে নামাজে যায় আবার হোটেলে আসে আবার হোটেলে ঘুমায় থাকে, মানে একটা যে অনুভূতি ফিলিং ওটা পুরোপুরি কাজ করে না অনেকের মধ্যে। আসছি উমরা করলাম, ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করে, মানে মহব্বতটা আর কি অন্তরে কাজ করে না, আমাদেরকে এসে জিজ্ঞাসা করে নতুন নতুন হাজি যারা মানে শুধুমাত্র উমরা করতে আসছে কোনো সময় আসে নাই, তারা এসে জিজ্ঞাসা ভাই সৌদি মক্কার মধ্যে ঘোরার কি কি জায়গা আছে, কোন তো ঘোরার কি আসলে বলতে পারি না যে ভাই এটা তো আসলে পর্যটন ভূমি না, এটা স্মৃতি বিজড়িত, হ্যাঁ আমি তো শুধু বলতে পারি না এটা পর্যটন কেন্দ্র না, এটা রাসেলের অনেক স্মৃতি জড়ায় আছে এই মাটির মধ্যে, অর্থাৎ এইগুলো যেই পরিমাণ কষ্ট নিয়ে এই ভূমিতে চলাচল করছে ওই পরিমাণ আবেগ নিয়ে যদি কেউ এই এই মাটিতে ঘোরাফেরা করে তাহলে সে মক্কার মদিনার অনুভূতি পাবে, এটাই আর কি বিষয়, এর বাইরে কোনো কিছু। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আয়েশা মসজিদের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে এহরাম এবং ওমরা নিয়ত করে আমরা রাত্রে ইনশাআল্লাহ ওমরা পারফর্ম করব মাগরিবের সালাতের পরে। তো ওই দিন আমি তামান্নাকে নিয়ে ওমরাহ করেছি আর আজকে হচ্ছে আম্মাকে নিয়ে যাচ্ছি। প্রথম দিন আসলে সবাইকে নিয়ে ওমরা করার কারণে একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে যে মনোযোগটা নষ্ট হয়ে যায় সবার দিকে খেয়াল করতে গেলে, আরও আছে আম্মা তারপরে তামান্না সবাই তো আমার মাহরাম, তো সবাইকে আমার একটু খেয়াল করতে হয় নজর রাখতে হয় যে সবাই ঠিকঠাক আছে কি না, বিশেষ করে আম্মা তো অসুস্থ মানুষ, বয়স হলে নানান সমস্যা থাকে কোমরে ব্যথা, এই জন্য বিশেষ করে তাওয়াফ করার ক্ষেত্রে সাফা মারওয়া তো আম্মাকে একদম ইয়ে দিয়ে করাইছি আপনার হচ্ছে হুইল চেয়ার, আজকে হুইল চেয়ারই সাফা মারওয়া করাবো, কিন্তু তাওয়াফটা আম্মা হুইল চেয়ারে করতে চায় না, আম্মা বলে যে না আমার কষ্ট হইলেও আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করবো। তো আলহামদুলিল্লাহ প্রথমবার আম্মা করতে পারছে, আম্মা টেরি পায় নাই, আম্মা বলতেছে আসলে আমার মনে হয় এটা আল্লাহ তাআলার মুজেজা আর কি, কাবার মুজেজা, আম্মা বলতেছে আমি টেরি পাই নাই, অথচ আম্মা একটুও হাঁটতে পারে না। ওই দিন সাত পাক দিয়ে আমি যখন বললাম যে আম্মা সাত তাওয়াফটা হয়ে গেছে, আম্মা বলতেছে কী বাবু এত তাড়াতাড়ি হয়ে গেল, সাফা মারওয়ায় আপনার 7 চক্করে 6.5 কিলোমিটার,
গুরুত্বপূর্ণ তথ্য মানে কম কম না 6.5 কিলোমিটার অনেক অনেক জায়গা অনেক জায়গা অসুস্থ মানুষ 6.5 কিলোমিটার হ্যাঁ সে বারবার করে এটা আলাদা সমস্যা তো ওই সাফা মারোরাতে আম্মাকে আমি সুইল চেয়ার করেছিলাম আর ওর সাথে ছিল মাঝে মাঝে আর ওকে আমি কখনো কাঁধে নিয়েছি কখনো কোলে নিয়েছি তো এটা আসলে কষ্ট ওইরকম অনুভূতি হয় না কারণ কি জানেন যখন আসলে সাফা মারোরাতে আমি যে ইসমাইল আলাইহিসসালামের আম্মাজানের কথা মনে করি তখন আসলে এটা কষ্টই মনে হয় না এখন তো সাফা মারোর উপরে ছাদ আছে এসি আছে মানুষ বাতাস খাইতেছে কখনো পানি খাইতেছে দাঁড়ায় আর তখন পানির আর্তনাদ আমাদের আম্মাজান এরকম কষ্ট করছে এই কষ্টের কথা মনে করে আসলে সাফা মারোর মাঝখানে এই কষ্টের অনুভূতিটা আপনার অন্তরে অনুধাবন করাটাই হচ্ছে সর্বমোট মানে মূল কথা এটাই হচ্ছে বিষয় সাফা মারোর উমরার পরে এটা এটার জন্যই আল্লাহ রাসূল করতে বলছে তো যাচ্ছি এখন হুজুর রাসূলুল্লাহ বলছেন যত লক্ষ লক্ষ হাজি আর যত পরিমাণ বেশি মানুষ উমরা আর হজ করে সকলের হজের উমরা কবুল হয় না কবুল হয় না আসলে কাদের টক হয় জানেন যারা অনুভূতি নিয়ে তার মনে করে যারা মনে করে যে আসলে বিবি হাজিরা কিভাবে দরদরি করছে ইসমাইলের জন্য এক ফোঁটা পানির জন্য এই সমস্ত অনুভূতি যখন কাবা চত্বরে তওয়াফ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তওয়াফ করছেন সাহাবারা কিভাবে তওয়াফ করছেন এই জিনিসগুলো যাদের ভেতর অনুভূতিটা পুরোপুরি কাজ করে আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরটাই কবুল করে এছাড়া বাদ বাকি তো আসলে টাকা পয়সা তো সবারই থাকে টাকা পয়সা সবারই থাকে অনুভূতিটা কই জন্য তো আপনাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন তো আজকের উমরাটা আমি আপনাদেরকে শুধুমাত্র আয়েশা মসজিদ থেকে যখন আমি হেরেম শরীফ পর্যন্ত যাব সেই পর্যন্ত ইনশাআল্লাহ আমি দেখাবো আজকের উমরাতে আমি আপনাদেরকে কোনো ফুটেজ দেখাবো না কারণ দ্বিতীয় উমরায় আপনাদেরকে আমি কিছু কিছু ফুটেজ দেখাইছি তাওয়াফের ফুটেজ আমি কখনোই নিই না কারণ ওই সময় ধ্যান মন প্রাণ সব কিছু আল্লাহর কাছে রাখা উচিত সেই জন্য আমি এটা করি না আর বাকি এমনিতে আপনাদেরকে সাফা মারোয়ার হয়তো বা একটা দুইটা ফুটেজ আমি আগের ব্লগগুলোতে দেখাইছি বাট আজকের পুরো ওনাটা আমি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে করার চেষ্টা করব সেই জন্য ফুটেজ আপনাদেরকে শুধুমাত্র আমি হেরেম শরীফ যাওয়া পর্যন্ত দেখাবো আর উমরা একদম শেষ করে তারপরে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলে আমরা ব্লগ শেষ করবো সঙ্গেই থাকুন আশা করছি আমাদের এই ব্লগগুলো থেকে আপনাদের মনে কাবায় আসার প্রেম জাগ্রত হবে ইনশাআল্লাহ পাপিয়া শুধুই তোমার ডাকে দিশে হারা অগ্য প্রভু আমার প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবাহা আসলে আমি একটা কল দিচ্ছি আপনাকে হ্যাঁ কল দিচ্ছি আমি কতু করে আসছো না আম্মা রাশেদ ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি আয়েশা মসজিদে আয়েশা মসজিদে এসে এখানে আমি এবং আম্মা দুই রাকাত সালাত আদায় করব উমরার নিয়ত করার জন্য এরপরে ইহরামের নিয়ত এবং উমরার নিয়ত করে আমরা বাইতুল্লার উদ্দেশ্যে বা মসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা হব এবং সেখানে গিয়ে আমরা আসলে আজকের উমরা পারফর্ম করব আজকে আসলে আমি এবং আম্মা উমরা পালন করব এবং তামান্না আর আরওয়া হচ্ছে আমাদের সাথে মসজিদুল হারামে যাবে ওরা উমরা পালন করবে না বাট ওরা বসে ওখানে আমল তাসবিহ তাহলিলে মগ্ন থাকবে সো আমি এখন দেখতেই পাচ্ছেন আপনারা আমি মসজিদে আয়েশাতে ঢুকে গিয়েছি মসজিদে আয়েশা এতটাই সুন্দর সত্যি প্রতিবার আমার দৃষ্টি কেড়ে নেয় চেষ্টা করি একটু মেম্বরের কাছাকাছি গিয়ে নামাজ পড়ার
ربك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমাদের হচ্ছে বাইতুল্লার দিকে যাওয়ার পালা। রাশেদ ভাইকে নিয়েই আমরা বাইতুল্লার দিকে যাচ্ছি এবং আমাদের আজকের ব্লগ আমরা এখানেই শেষ করব। তার কারণ হচ্ছে আমরা বাইতুল্লায় গিয়ে আজকে ওমরা পালনটা সুন্দরভাবে করার চেষ্টা করব, কোনো দিকে অন্য মনোযোগ আকর্ষণ না করে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। সেই সাথে আল্লাহ আপনাদের সবাইকে ওমরার জন্য এবং মদিনায় রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য কবুল করুক এই দোয়া কামনায় বিদায় নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার একটি নাসিদ চ্যানেল আছে, আপনারা যারা ইসলামী সঙ্গীত শুনতে পছন্দ করেন বা করবেন তারা কিন্তু আমার ইসলামিক গজল, আমার নাসিদ, ইসলামিক সঙ্গীত, হাম নাথ, এই যেই কন্টেন্টগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমার স্ক্রিনে দেখানো যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।